बिस्मिल्लाहिर रहमानिर रहीम, औजु बिल्लाहि मिनश शैतानिर रजीम। समस्त विश्ववासी के जानाइतेछि आसलामु आलैकुम या रहमतुल्लाहि वा बरकातु। आमी जे विषयटी आलाप करब सेई विषयटी हलो मानुष सहज सरल नम्र भद्र एवं गुरु भजना थेके शुरू करे एवं साधना सम्पर्के आमी किछु कथाबार्ता बोलबो। से कथागुलो हलो एकटा मानुष जदि एक जोग साधना करे कोनो काजे आसबे ना, जदि एक जोग से आमल करे कोनो काजे आसबे ना। कारण आल्ला हईल महाशक्तिशाली महाज्ञानी, तार चे शक्तिशाली तार चे ज्ञानी पृथ्वी क्यों नाई। ताई आम्रा जो ज्ञान अर्जन करी जोतोई किछु करी किन्तु आल्लार ज्ञानेर काछे आल्लार शक्तिर काछे आम्रा तुच्छ बालिर एकटा कणा मात्र। ताहले आम्रा ए पृथिवीते जाई किछु साधना करी जाय किछु आम्रा करी एते मने मने भावी जे आम्रा एत बर्षर साधना करछि एत बर्षर आमल करछि, जखन एरा भाबो तखनी आल्लार काछे आम्रा निकृष्टेर कतारे चले जाब। जेमन आम्रा जखनी भाबो जे आमी बारो बर्षर आमल करछि बारो बर्षर साधना करछि, जखनी मने मने भाबो बा ए भाव कारो साथे प्रकाश करब तखनी आल्ला बेजार हय। आबार केउ आछे तीन बारं छत्तीस बर्षर आल्लाहर साथे प्रेमेर खेला खेले एवं तीन बारं छत्तीस बर्षर से साधना करलो आमल करलो नम्र भद्र समस्त किछु ठीक राखलो, तारपरेओ सेई लोकटिर चोखे पानी देखा जाय आर बोले जे हे आल्ला तोमाके सन्तुष्ट करते पारलाम ना, এই জীবনে কতটুকু সাধন করতে পারছি তোমাকে কি সন্তুষ্ট করতে পারছি। তিন বারং ৩৬ বছর সাধনা করার পরে এই ব্যক্তিটি এমন একটি কথা বলে তখন আল্লাহ তার প্রতি পূর্ণ সন্তুষ্ট হয়ে যায়। আবার আমাদের মধ্যে বা আমরা অনেকেই বলে থাকি আমি ১২ বছর আল্লাহর সাধনা করছি আমি ১২ বছর আমল করছি ১২ বছর মানুষের সাথে ভালো ব্যবহার করছি মানুষের সেবা করছি, যখনই এগুলো বলি কিংবা মনে মনে ভাবি তখনই আল্লাহর কাছে আমরা নিকৃষ্ট। কারণ সাধনা করে কখনো আল্লাহকে পাওয়া যাবে না যদি ভিতরে বিন্দু পরিমাণ অহংকার থাকে। এই কথা বলার উদ্দেশ্য আজকে যে বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন জায়গাতে কথা বলি বিভিন্ন বিষয়ে দেখাশোনা করি কিন্তু দেখা গেছে মানুষের মধ্যে এই জিনিসগুলো কাজ করে। তবে কোনভাবে চললে কোনভাবে আচরণ করলে আল্লাহ আল্লাহর কাছে আমরা ভালো হব এবং আল্লাহকে আমরা সন্তুষ্ট করতে পারব। সেই বিষয়টি হইল যে সেই বিষয়গুলো হলো শিশুর মতো আচরণ। শিশু যেমন অবুজ সে কিছুই বোঝে না, তখন দেখা গেছে যখন আমরা সেই অবুজের মতো আল্লাহকে ডাকতেছি আর মানুষের সেবা করতেছি এবং সাধনা করতেছি আর মনে মনে ভাবি কী সাধন করলাম, ওরকম মনের মতো কোনো সাধনাই করতে পারলাম না মনের মতো আল্লাহকে ডাকতেই পারলাম না, এই ভাবটা রাখতে হবে। এবং আমরা যতটুকু সাধন করি যে আল্লাহ বুঝি আমাদেরটা কবুল করতেছে না, আমাদের সাধন করা বুঝি হয় না, আল্লাহর মন মতো বুঝি হচ্ছে না, আল্লাহ বুঝি সন্তুষ্ট হইতেছে না, আমাদের ভিতরে হেই সেই হতাশা কাজ করে। কিন্তু আমরা কী করি, যতটুকু সাধনা করি তার চেয়ে বড় বড় জিনিস আল্লাহর কাছে চাই থাকি, আল্লাহ তোমার এই সাধনা করছি তুমি এটা দেও, আল্লাহ তোমার ওই সাধনাটা করছি এই জিনিসটা দেও, তখন আল্লাহ বেজার থাকে যে দেখো সে কি এই সব জিনিস চাইবার জন্য আমার সাধনা করছে, আমার এই সব জিনিস নেওয়ার জন্য কি সে এই আমলগুলো করছে, তখন আল্লাহ ভিতর ভিতর অসন্তুষ্ট হয়। তো আজ এই কথাগুলো হঠাৎ আমার মনে জাগলো যে আসলে আমরা তো এরকম ভুল করে থাকি। আল্লাহ যে মহা
আল্লাহ যে মহাজ্ঞানী তার তুলনায় আমরা একটা বালুকণা। আর এই বালুকণা হয়ে যদি আমরা বলি যে আল্লাহকে পাইতে এই সাধনা করছি, তখনই এই বালুকণাকে আল্লাহ পায়ের তলায় রাখবে, কখনো আর এটাকে উপরে ওঠার সুযোগ দিবে না। কারণ আল্লাহ বলছে যে তোমরা আমার সাধনা করেছো আমাকে সন্তুষ্ট করার জন্য। এখন তোমরা যদি এটা সেটা আমার কাছে চাও, তবে তো তোমরা যে জিনিসটা চাইছো ওই জিনিসটা পাওয়ার তো যোগ্যতা হয় নাই, তোমরা চাইছো। কিন্তু যখন তুমি যোগ্যতা হবা, তখন আমি নিজেই দেব। আমি যে নিজে দেব, এই দেওয়ার সময়টুকু আমাকে দেওয়া হইল না। এই জন্য আল্লাহ মানুষের উপরে তখনই বেজার থাকেন যে আমরা নিঃস্বার্থভাবে মানব সেবা করব, নিঃস্বার্থভাবে সাধনা করব, আমল করব, সমস্ত কিছু আমরা নিঃস্বার্থভাবে করব। যদি এর মধ্যে বিন্দু পরিমাণ স্বার্থ থাকে, তাহলে আল্লাহ আমাদের এই ইবাদত নেবে না। এই জন্য বলি, চলুন হে বিশ্ববাসী, চলুন হে মুসলিমবাসী, চলুন হে সকল ধর্মবাসীরা, আমরা আল্লাহ ঈশ্বর ভগবান যেই নামই ডাকি, মূলত আল্লাহ তো একজনই। আমরা সকলে এভাবে ইবাদত করি, এভাবে সাধনা করি যে আল্লাহ কী দিবে না দিবে এটা আমার দরকার নাই, আল্লাহ কি আমার উপর সন্তুষ্ট হইল কি না সেই দিকে আমাদের লক্ষ্য করে আমরা ছুটব। আমরা যখন বিপদে পড়ে হাবুডাবু করার আগেই আল্লাহ আমাদের সমাধান ঘটাবে। কারণ আল্লাহর ইবাদত করছি, আল্লাহর সাধনা করছি, কোনো দিন তো কিছু চাইনি বিদায়, তখন আমার বিপদ আপদ কোনো কিছু সামনে আসলে স্মরণ হয়েছে যে হে আল্লাহ তুমি দেখিও, আমি আমার সামনে বিপদ দেখা যায় তুমি দেখিও, তখন সেই বিপদের ভারপ্রাপ্ত আল্লাহ হয়ে যান। এই জন্য বলি যে একটা হলো গোলামি করা, আরেকটা হলো প্রেম করা। একটা আল্লাহর বান্দা হওয়া, আরেকটা আল্লাহর সাথে প্রেমিক হওয়া। তাহলে প্রেমিক যদি আমরা হইতে চাই, তাহলে প্রেমিকের কোনো স্বার্থ থাকতে হয় না যে আল্লাহ আমাকে এটা দেবে, আল্লাহ আমাকে সেটা দেবে। যখনই আমি শুনতে পারছি আমার প্রেমিক ইমুক জায়গায় আইসা উপস্থিত হয়েছে, তখন আমি কিভাবে তার কাছে যাব? রাত গভীর হয়ে গেছে, এখন রাস্তায় বাঘে ধরতে পারে, শিয়ালে ধরতে পারে, সেই চিন্তা আমার থাকে না। আমার বন্ধু আসছে, আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করব। তাহলে সেটা কিসের বিনিময়ে? প্রেমের বিনিময়ে, কোনো কিছু চাওয়ার বিনিময় নয়। এই জন্য বলি যে এই পৃথিবী সৃষ্টি করছে আল্লাহ প্রেমেরই কারণে। মানুষ যখন আল্লাহর কাছে এটা চায় সেটা চায়, তখন আল্লাহ বেজার হয়। কারণ যে দেখো, এই পৃথিবী সৃষ্টি করছি আমি কেন? আমি একা একাশ্বরে ছিলাম, আমি একা একা ভালো লাগে না, তাই আদমকে সৃষ্টি করেছি প্রেমের কারণে। আজ সে আদম আমাকে ব্যতীত আমার সৃষ্টির অন্য কিছু চাইল, আমাকে চাইল না। তাই আমি আমার এই মনের কথাগুলো প্রকাশ করলাম। হে সাধকগণ, হে আমলকারীরা, হে মুসলিমবাসীরা, হে বিশ্ববাসীরা, আমি সকলের কাছে এই কথাগুলো আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাইলাম। আশা করব যে জ্ঞানী সম্প্রদায় আমার এই কথাগুলো নেবে এবং চিন্তা করবে। এই বলে আমি রাখলাম। আল্লাহ হাফেজ।